আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা চাইলেই আপনাদের ফেসবুক আইডি টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো কথা না বলেই চলো শুরু করা যাক। এর জন্য প্রথমে আমরা আমাদের ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে প্রবেশ করলাম। ফেসবুকে প্রবেশ করার পর ডান পাশে উপরে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলে প্রবেশ করব। প্রোফাইলে প্রবেশ করার পর একটু নিচের দিকে স্ক্রিন করলেই দেখতে পাবো সেটিং এন্ড প্রাইভেসি নামক অপশন আছে, সেই তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি সেটিং এ প্রবেশ করবেন। সেটিং এ প্রবেশ করার পর উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামক একটি অপশন আছে, সে পার্সোনাল ডিটেলস এ ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলস এ প্রবেশ করার পর নিচের দিকে আবার পার্সোনাল ডিটেলস নামক আরেকটি অপশন আসবে, সে পার্সোনাল ডিটেলস এ ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন লেখা আসছে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, সে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল অপশনটিতে প্রবেশ করবেন। প্রবেশ করলাম। প্রবেশ করার পর নিচে যে অপশনটি আসছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, সে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন সে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। আমি আমার প্রোফাইলে প্রবেশ করলাম। প্রোফাইলে প্রবেশ করার পর দেখুন আমার কাছে দুটি অপশন এসেছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি কি আপনার যদি অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে রাখতে চান কিছুদিনের জন্য তাহলে উপরে অপশনটি থাকবে, আর যদি ডিলে করে দিতে চান তাহলে নিচের অপশনটি থাকবে। যেহেতু আমরা আজকে ডিঅ্যাক্টিভ করবো তাই আমার উপরে অপশনটি থাকবে, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে পাসওয়ার্ড চাইছে অ্যাকাউন্টে, তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে অনেকগুলো অপশন আসছে সামনে, সেখান থেকে যে কোনো একটি অপশন চুজ করে নেবেন আপনি। তো আমি প্রথম অপশনটি চুজ করে নিয়েছি। নেওয়ার পর একটু স্ক্রিন করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখুন কন্টিনিউ নামক একটা অপশন এসেছে, সে কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেখুন আমাদের সামনে আরেকটি নতুন পেজ এসেছে। তো এই পেজটি আসার পর একটু স্ক্রিন করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর নিচের লিখা আছে দেখুন ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি, সে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি লিখতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের সামনে অনেকগুলো অপশন এসেছে, এক দিন দুই দিন তিন দিন চার দিন। অর্থাৎ আপনি এখানে যে অপশনটিতে ক্লিক করবেন ঠিক যদি দুই দিনে ক্লিক করেন দুই দিন পর অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে, আর যদি আপনি নিচে থাকা ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালিতে ক্লিক করেন তাহলে সেটি অটোমেটিক অ্যাক্টিভ হবে না, আপনি যখন শুধুমাত্র চাইবেন ঠিক তখনই সেটি অ্যাক্টিভ হবে। তো আমি সেই অপশনটিতে ক্লিক করে নিচে থাকা ডান অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখুন আরেকটি অপশন এসেছে কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউতে ক্লিক করবো আমরা। কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন নিচের দিকে স্ক্রিন করলে আমরা দেখতে পাচ্ছি এই বক্সটিতে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার, অর্থাৎ আপনি যদি আপনার এই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে ফেলেন তারপরেও কি আপনি আপনার মেসেঞ্জারে এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রাখতে চাচ্ছেন, সে অপশনটি এসেছে। যেহেতু আমি রাখবো না তাই আমি তাতে ক্লিক করলাম না, না করে নিচে থাকা ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করব। দেখুন একটু অপেক্ষা করার পরই অটোমেটিকলি আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারাও চাইলে আপনাদের অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।